বন্ধুরা, আজ আমরা তরলের পৃষ্ঠটান ধর্ম নিয়ে আলোচনা করব। তো পৃষ্ঠটান ধর্মটা কি? দেখো, এইখানে একটি গ্লাস রাখা আছে, গ্লাসের মধ্যে কিছু পানি রয়েছে আর পানির ওপর একটি জেমস ক্লিপ রাখা আছে। তো জেমস ক্লিপটাকে একটু ভালো করে খেয়াল করো, জেমস ক্লিপের পাশে যে পানি রয়েছে সেই পানিগুলো একটু টান টান হয়ে আছে। এই যে টান টান হয়ে থাকা, এটা কিন্তু আমাদের বিছানা করা হলে বিছানার চাদরটা যেরকম টান টান হয়ে থাকে সেরকমই একটা ব্যাপার আমরা তরলের মুক্ত পৃষ্ঠে দেখতে পাচ্ছি। তো তরলের মুক্ত পৃষ্ঠ কোনটাকে বলবো? তরলের মুক্ত পৃষ্ঠ হচ্ছে সেই পৃষ্ঠ যে পৃষ্ঠ বায়ুর সাথে উন্মুক্ত। যেমন এখানে দেখো, এইগুলোও কিন্তু তরল, রাইট? সো এই তরলগুলোর পৃষ্ঠটা কার সাথে সংলগ্নে আছে? গ্লাসের সাথে সংলগ্নে আছে, মানে এগুলো মুক্ত নয়। আবার এই পৃষ্ঠটার কথা দেখো, এটা বায়ুর সাথে সংস্পর্শে আছে, তাই এটা মুক্ত পৃষ্ঠ। এই মুক্ত পৃষ্ঠগুলোর মধ্যেই একটা বিশেষ ধর্ম রয়েছে, এই বিশেষ ধর্মটাকেই আমরা তরলের পৃষ্ঠটান ধর্ম বলবো। এই পৃষ্ঠটান ধর্মের কারণে এই মুক্ত পৃষ্ঠগুলো কী হয়ে থাকতে চায়? একটু টান টান হয়ে থাকতে চায়। তো সে কতটুকু টান টান হয়ে থাকবে, কেন টান টান হয়ে থাকবে, সেগুলো নিয়েই বলতে গেলে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই কেন আসলে পৃষ্ঠটানটা হয়। একটা এক্সপেরিমেন্ট আমরা করব এই জায়গাটার মধ্যে, এটা আমাদের বইতেও আছে এক্সপেরিমেন্টটা, এক্সপেরিমেন্ট একটু দেখে নিই। কী করা হলো, একটি বাবল ফিল্ম নেওয়া হলো, অর্থাৎ সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনা দিয়েও যেগুলো আমরা তৈরি করি, যেগুলো দিয়ে ফু দিলে সাধারণত বাবল তৈরি হয়। তো এই বাবল ফিল্মের মধ্যে একটা সুতা রাখা হলো। খেয়াল করে দেখো, সুতাটাকে যেভাবেই সে রাখছে সেভাবেই সুতাটা থাকতেছে বাবল ফিল্মটার ওপরে। হঠাৎ করে কী করা হলো, বাবল ফিল্মটার একটা অংশে সে আঙুল দিয়ে চাপ দিয়ে মাঝখানের বাবলটা সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার ফলে দেখো বাবলটা গোলক আকৃতি ধারণ করলো, আবার নতুনটার মধ্যেও দেখো একই কাজ করলো। তো এই যে এই ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা, এটা কেন ঘটলো, তো এটা নিয়েই আমরা আসলে এখন আলোচনা করব। তো দেখো শুরুতে কী হচ্ছিল, শুরুতে যখন এই সাবানের ফেনাটা রাখা হচ্ছিল, সাবানের ফেনাটার উপর সুতা রাখা হচ্ছিল, তখন যেইভাবে রাখা হচ্ছিল ঠিক সেই আকৃতি সে ধারণ করত। অর্থাৎ দেখো, যেভাবে আমি রেখেছি ঠিক সেই আকৃতি সে ধারণ করলো। কেন এটা করলো, এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে সুতাটা যখন প্রথমে রাখা হয়েছে তখন যেহেতু একটা তরলের উপরে তাকে রাখা হয়েছে, সো তরলের পৃষ্ঠটান যদি থাকে তার মানে সুতাটা যেহেতু তরলের ওপরে স্থাপিত, সুতাটার ওপরেও একটা টান কাজ করবে। আর টান বল কিন্তু একটু খেয়াল রাখতে হবে, দুই পাশ থেকেই কাজ করে, অর্থাৎ এ পাশেও তরল আছে এ পাশেও কাজ করবে, ভেতরেও তরল আছে ভেতরেও কাজ করবে। তার মানে সুতার প্রতিটা পয়েন্টের ওপরেই কিন্তু এই টান বলটা কাজ করবে। এখানেও টান বল, এখানেও টান বল, এখানেও টান বল, এখানেও টান বল। তার মানে এই সুতাটার প্রতিটা পয়েন্টে কিন্তু কোনো লব্ধি টান থাকবে না, কারণ এখানে যদি 10 নিউটনে টানা হয়, এখানেও 10 নিউটনে টানা হয়, তাহলে এই সুতার পয়েন্টটা আসলে পাবে কত নিউটন? 0 নিউটন। তার মানে যেভাবেই তাকে রাখা হচ্ছিল সেভাবেই সে থাকছিল শুরুর দিকে। এরপরে আমরা যখন মাঝখানের অংশটা, মানে মাঝখানের বাবলটা সরিয়ে দিলাম, তখন ভেতরে যে টানগুলো আগে ছিল এখন কিন্তু ভেতরে আর টান কাজ করবে না। কেন? কারণ তরলেরই তো পৃষ্ঠটান হয়, রাইট? এখানে তরল ছিল বলে পৃষ্ঠটানটা ছিল, বাট এখানে যখন আমি মাঝখানের বাবলটা সরিয়ে দিলাম হাত দিয়ে বা আঙুল দিয়ে, তখন কিন্তু এই জায়গাটার মধ্যে আর কোনো তরল নাই। তো তরল না থাকার কারণে বাইরের টানগুলোই শুধু অ্যাক্টিভেটেড হবে, আর বাইরের টানগুলো যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে কি হবে, বাইরের টানগুলোর জন্য সে একটা গোলক আকৃতি বা গোল আকৃতি ধারণ করবে। কারণ এই দিক থেকে তাকে টান টেনে ধরবে, এদিক থেকে তাকে টেনে ধরবে, তরল প্রত্যেকটা দিক থেকে টান কাজ করবে। সো এখানে লব্ধি টানরূপে সে বাইরের দিকে যেতে চাবে, যেহেতু প্রত্যেক দিক থেকেই তাকে টানা হচ্ছে, তাই সে একটা গোল আকৃতির ধারণ করলো। তো এই পরীক্ষাটা কিন্তু প্রমাণ করে যে পৃষ্ঠটানটা আসলেই এক্সিস্ট করে। পৃষ্ঠটান না থাকলে কিন্তু এই ঘটনাটাকে আমরা এক্সপ্লেইন করতে পারতাম না। তো আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জেনে গেলাম পৃষ্ঠটানটা আসলেই এক্সিস্ট করে। এখন আমরা জানবো পৃষ্ঠটানটা কেন এক্সিস্ট করে। তো এইটা নিয়ে আমাদের একটা তত্ত্ব আছে যেটা বিজ্ঞানী ল্যাপ্লাস দিয়েছে আমাদেরকে, এটাকে বলবো ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব। তো ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব জিনিসটা কি, একটু দেখো। আমরা এই পানির ব্যাপারটা যদি দেখি, ধরো একটা জারের মধ্যে পানি রাখা আছে, এই জারের মধ্যে পানির অনেকগুলো অণু আছে, রাইট? সো এই অণুগুলোর মধ্যে আমরা কয়েকটা অণু নিয়ে একটু ফোকাস করব আর ব্যাখ্যা করব কেন পৃষ্ঠটানটা মুক্ত পৃষ্ঠে কাজ করে। তো আমরা ভেতর থেকে একটা অণু নিলাম, আবার পৃষ্ঠ থেকে একটা অণু নিলাম। সো ভেতরের এই অণুটার কথা চিন্তা করো, এই অণুটা কিন্তু চারপাশে অসংখ্য পানি অণু দ্বারা বেষ্টিত, রাইট? মাঝখানের অণুটা চারপাশে অসংখ্য পানি অণু দ্বারা বেষ্টিত। আবার আমরা জানি
এক পানির অণু আরেক পানির অণুকে আকর্ষণ করবে, কি আকর্ষণ বলে আকর্ষণ করবে? সংশক্তি বল বা তুমি আন্তঃআণবিক আকর্ষণ বল যেটাই বলো না কেন, সেই আকর্ষণ বলের কারণে আকর্ষণ করবে। অর্থাৎ এই অণুটা এদিকে একটা টান বল পাবে, এদিকে একটা টান বল পাবে, এদিকে একটা টান বল পাবে, প্রত্যেক দিকে কিন্তু সে একটা বল অনুভব করবে। এটা কিন্তু ব্যাপার যে এই অণুটা এই পাশের অণুকর্তিক যে পরিমাণের বল পাবে, এই পাশের অণুকর্তিকও কিন্তু একই পরিমাণের বল পাবে। তাহলে বলো তো এই অণুটা এদিকে যাবে না এদিকে যাবে? উত্তর হচ্ছে কোনো দিকেই যাবে না। কেন? কারণ এদিকেও সে যে বল অনুভব করছে এদিকেও সে একই বল অনুভব করছে, তার মানে এই বরাবর তার লব্ধি বল শূন্য। একইভাবে বলা যায় এই বরাবর তার লব্ধি বল শূন্য, এই বরাবর তার লব্ধি বল শূন্য। জিনিসটাকে যদি ত্রিমাত্রিকভাবেও চিন্তা করো তাহলে প্রতি দিক বরাবরই কিন্তু তার লব্ধি বলের মানটা আসবে শূন্য। তার মানে এই মাঝখানের অণুটার আসলে প্রকৃতপক্ষে কোনো লব্ধি বল সে অনুভব করবে না। কিন্তু সবচেয়ে ওপরে অর্থাৎ মুক্ত পৃষ্ঠের কোনো অণু নিয়ে যদি চিন্তা করো, এই মুক্ত পৃষ্ঠের অণুটা দেখো এই পাশে পানি অণু দ্বারা পানি অণু দ্বারা পানি অণু দ্বারা বেষ্টিত, আবার ওপরের দিকে সে বায়ুর অণু দ্বারা বেষ্টিত, রাইট? তাহলে দেখো তো এই ক্ষেত্রে এই পাশে সে যে টান বল অনুভব করবে এই পাশেও সে একই টান বল অনুভব করবে, তার মানে এই বরাবর তার লব্ধি বল শূন্য হচ্ছে ঠিকই। কিন্তু এই বরাবর চিন্তা করো, এই বরাবর সে বায়ু দ্বারা আকর্ষিত হচ্ছে আর এই বরাবর সে পানি দ্বারা আকর্ষিত হচ্ছে। অবভিয়াসলি এই পানির অণুটা বায়ু দ্বারা যে পরিমাণের আকর্ষিত হয় তার চেয়ে পানি দ্বারা বেশি পরিমাণের আকর্ষিত হবে। তো বেশি পরিমাণের আকর্ষিত হলে এই বরাবর কিন্তু তার একটা লব্ধি বল থেকে যাবে, রাইট? সো এইখানে কিন্তু একটা লব্ধি বল পাচ্ছি যেটা কিনা এই দিক বরাবর কাজ করবে। আবার এই বরাবরও কিন্তু একই কথা বলতে পারি, বায়ুর অণু দ্বারা বেষ্টিত কম টান পাবে, আবার এখানে পানি অণু দ্বারা বেষ্টিত বেশি টান পাবে, তাই এদিকেও একটা লব্ধি বল কাজ করবে। তার মানে এদিকে একটা লব্ধি পেলাম এদিকে একটা লব্ধি পেলাম, আবার এই দুইটা লব্ধিরও কিন্তু একটা লব্ধি থাকবে। সেটা কোন দিকে কাজ করবে? সেটা কম বেশি নিচের দিকে কাজ করবে, কারণ এদের লব্ধি তাদের মাঝখান দিয়ে গমন করলে একই পরিমাণের লব্ধি হলে সেটা নিচের দিকে গমন করবে। তার মানে কি বোঝা গেল? ভেতরের অণু অর্থাৎ মুক্তপৃষ্ঠ ছাড়া অন্যান্য অণুগুলোর মধ্যে আমার আকর্ষণ বল বা টান বল কোনো কাজ করে না, বাট মুক্ত পৃষ্ঠের অণুগুলোর মধ্যে এক একটা টান বল কাজ করবে কোথায়? নিচের দিকে। তার মানে প্রত্যেকটা অণু নিয়েই যদি কাজ করি ওপরের পৃষ্ঠের বা মুক্ত পৃষ্ঠের, সবাই কিন্তু নিচের দিকে একটা টান বল প্রাপ্ত হবে, যেটা কিন্তু ভেতরের অণুগুলোর ক্ষেত্রে দৃশ্যমান না, এই ভেতরের অণুগুলোর ক্ষেত্রে কিন্তু দৃশ্যমান না। তো এই টান বলের কারণে ঘটনাটা হবে প্রায় ছাতার মতন। ছাতার কথাটা চিন্তা করো, ছাতার দিয়ে আমরা কি করে রাখি? বৃষ্টিটাকে আগলে রাখি। সো আমাদের ছাতার মুক্ত পৃষ্ঠ বা উপরের পৃষ্ঠ যেটা, সেটা কিন্তু টান টান হয়ে থাকতে হয়, তাই না? এই টান টানটা কীভাবে অর্জন করা হয়? অনেকগুলো গুণা দিয়ে ভেতরের দিকে তাকে টেনে রাখা হয়। ভেতরের দিকে টেনে রাখলে কি হয়? ছাতার মুক্ত পৃষ্ঠটা টান টান হয়ে থাকে, রাইট? সো একই ঘটনা কিন্তু এইখানের মধ্যেও ঘটছে। তো এখানেও কিন্তু প্রত্যেকটাকে নিচের দিকে টান টান করে রাখা হয়েছে, আবার তারা নিজেদের সাথেও সংযুক্ত, জাস্ট এই ছাতার কাপড়টার মতো। এই কাপড়টা নিজেদের সাথে আন্তঃআণবিক বলের কারণে জড়িত, আবার নিচের দিকেও তাদেরকে গুণা দিয়ে টেনে রাখা হয়েছে, ফলে ছাতার মুক্ত পৃষ্ঠটা কী হয়েছে? টান টান হয়ে থাকছে। তেমনি এই তরলের মুক্ত পৃষ্ঠটাও কিন্তু টান টান হয়ে থাকবে। তো এটা কিন্তু ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব দিয়ে প্রমাণ করা যায় যে পৃষ্ঠটানটা আসলেই এক্সিস্ট করে, কেন এক্সিস্ট করে সেটা। তো আমরা আরেকটা জিনিস যদি দেখতে চাই, টান টানের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। এখানে দেখো একটা হাত আমরা রেখেছি, সোজাভাবে রেখেছি, আর এখানে হাত একটা মুষ্টিবদ্ধ করে রেখেছি। তো তোমরাই বলো এই হাত আর এই হাতের মধ্যে কোন হাতটা টান টান হয়ে আছে? তোমরা চামড়া দেখেই বলতে পারছো যে এখানে হাতটা টান টান হয়ে নাই, এখানে বরং হাতটা টান টান হয়ে আছে, দেখাই যাচ্ছে এটা টান টান হয়ে আছে। তো এই যে টান টান হয়ে আছে, এই টান টান হয়ে থাকলে দেখো ক্ষেত্রফল সে বেশি নেয় না কম নেয়? ক্ষেত্রফলের পরিমাণটা কিন্তু সে কম নিচ্ছে। খেয়াল করে দেখো, দুইটা কিন্তু একই হাত, একটা হচ্ছে মুষ্টিবদ্ধ অবস্থায় আর একটা হচ্ছে সোজা অবস্থায়। তো সোজা অবস্থায় তার ক্ষেত্রফলের পরিমাণটা কিন্তু সে বেশি নিচ্ছে, আর মুষ্টিবদ্ধ অবস্থায় তার ক্ষেত্রফলের মানটা কিন্তু সে কম নিচ্ছে। তো তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই যে ক্ষেত্রফল কিভাবে মাপবে, অনিয়মিত বস্তুর ক্ষেত্রফল কিভাবে মাপা যায়। তো ট্রিক্সটা হচ্ছে তুমি একটা পেজ নিবে বা পৃষ্ঠা নিবে, বড় পৃষ্ঠা হলে ভালো হয়, পেপারের পৃষ্ঠা হলে ভালো হয়। তো এই পৃষ্ঠাটা নিয়ে তুমি ধরো এই হাতটাকে র্যাপ করবে, র্যাপ করবে বলতে তুমি এই হাতটাকে প্যাঁচাবে। সো এই হাতটাকে তুমি পুরোপুরি র্যাপ করতে তোমার যতটুকু কাগজ লাগবে, একবার র্যাপ করতে, পুরোপুরি র্যাপ করতে যতটুকু কাগজ লাগবে, সেই কাগজটাকে তুমি
কাগজটা দিয়ে পেঁচালে, ওই কাগজটা তারপরে ওই কাগজটার ক্ষেত্রফল তুমি মাপলে, ওই কাগজটার ক্ষেত্রফলই হবে এই হাতের এই মুহূর্তের ক্ষেত্রফল। আবার এটাকেও তুমি ধরো কাগজ নিলে, র্যাপ করলে, পেঁচিয়ে ফেললে কাগজটা দিয়ে, ওই পেঁচানো কাগজটা তারপরে আবার সোজা করে যতটুকু কাগজ লাগলো ঠিক ততটুকু কাগজের ক্ষেত্রফল তুমি মাপলে, তাহলেই পেয়ে যাবে এই হাতের এই অবস্থায় ক্ষেত্রফল কত। বোঝাই যাচ্ছে এই হাতটা র্যাপ করতে বেশি কাগজ লাগবে, এই হাতটা র্যাপ করতে কম কাগজ লাগবে, তার মানে এখানে ক্ষেত্রফলটা কিন্তু কম। তাই খেয়াল করে দেখো, আমরা ছিলাম তরলের পৃষ্ঠটানে, এখানে হাত দিয়ে একটা জিনিস বুঝালাম যে যতই টান টান পৃষ্ঠ হবে ততই কিন্তু সে ক্ষেত্রফল কম রাখতে চাবে। তার মানে আমরা এখন দুইটা ডিসিশন পেলাম, সেটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ টান টান হয়ে থাকতে চায়, দ্বিতীয়ত এই টান টান হয়ে থাকতে চাওয়ার কারণে সে তার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম রাখতে চায়। যতটুকু কম রাখা যায় ততটুকু কম রাখতে চায়। সে কিন্তু চাইলে ফুলে থাকতে পারত, তাই না? সে ফুলে থাকছে না, সে ডেবে থাকছে। কেন? সে ক্ষেত্রফলটা কম রাখতে চাচ্ছে বলেই এটা করছে। তো এখানে একটু উঠে থাকার কারণ কি, এগুলো আমরা পড়বো বেসিক্যালি পরের ভিডিওতে। পরের ভিডিওতে স্পর্শক কোণ এগুলো নিয়ে আলোচনা হবে, তখন পড়বো। তো আজকের ভিডিওতে আমাদের ফোকাস থাকবে এতটুকু অংশ যে টান টান হয়ে থাকতে চাচ্ছে কেন হচ্ছে আর কতটুকু হচ্ছে। সো আমরা জেনে গেলাম টান টান হয়ে থাকতে চাওয়ার কারণ, আবার জেনে গেলাম টান টান হয়ে থাকলে আসলে কি হয়, ক্ষেত্রফল কম রাখতে চায়। এবার চলো আমরা কতটুকু টান টান হয়ে থাকবে, ওই টান বলের মানটা কত সেটা আমরা বের করব। তো এটা নিয়ে আমাদের একটা রাশিমালা আছে যেটাকে আমরা বলি পৃষ্ঠ টান। সো পৃষ্ঠটানের সংজ্ঞাটা কি, আমাদের বইগুলো অনুসারে তলের পৃষ্ঠতলে প্রতি একক দৈর্ঘ্যের ওপরে টান বলের মানকে আমরা বলবো পৃষ্ঠ টান। তো এটাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা সূচ নিলাম, সূচের দৈর্ঘ্য কত, এল। সূচের প্রস্থ তো আছে, তাই না? কিন্তু প্রস্থটা কি খুবই অল্প না, দৈর্ঘ্য তো এটা, প্রস্থ কি এই অংশটা, এই অংশটা কি খুবই সরু না এই পাশের অংশটা। সো প্রস্থটাকে আমরা প্রায় জিরো বলতে পারি, মানে অনেক সামান্য দেখে নেগলেক্ট করতে পারি। তো এই সূচটাকে যদি আমরা পানির মধ্যে ডুবিয়ে দিই, ডুবিয়ে দিই বলতে ভাসিয়ে দিই, উপরে সাবধানে যদি রেখে দিই, তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সূচটা পানির উপরে ভেসে আছে। তো এই কেন ভেসে আছে এটা নিয়ে পরের সাইডে কথা হবে। এই সাইডে আমরা অ্যামাউন্ট নিয়ে কাজ করব, যে আমরা সূচটাকে পানির উপরে কেয়ারফুলি স্থাপন করলাম, স্থাপন করার ফলে সূচটা পানির উপরে আছে, সে যখন পানির উপরে থাকবে তখন তার ওপরে দুই পাশ থেকে পানির পৃষ্ঠটান কাজ করবে। কেন? কারণ আমরা জানি তরলের মুক্ত পৃষ্ঠে একটা টান বল কাজ করে, টান টান অবস্থায় সে থাকে। তরলের মুক্ত পৃষ্ঠের ওপরে যদি তুমি কোনো বস্তুকে স্থাপন করতে পারো না ডুবিয়ে, তাহলে তার ওপরও সেই টানটা প্রযুক্ত হবে। এটা ঠিক চুইংগামের মতো, ধরো একটা চুইংগাম দুই পাশ থেকে টানা হচ্ছে আর তুমি মাঝখানে আঙুলটা স্থাপন করলে, তাহলে চুইংগামটা যেহেতু দুই পাশে টান খাচ্ছে, তোমার আঙুলটাও কিন্তু মাঝখানে স্থাপন করার ফলে চুইংগামের টানের কারণে টান খাবে। সো এটাও তাই, যেহেতু পানি স্টিকি পদার্থ, সো আমাদের এই সূচটা যখন পানির মধ্যে উপরে ভাসিয়ে রাখা হবে তখন তার দুই পাশেও সে টান অনুভব করবে। তো এই পাশ থেকে কত টান অনুভব করবে, এই পাশ থেকে কত টান অনুভব করবে, আমরা বললাম এফ বল টানটা অনুভব করবে। এখানে একটা কথা বলে রাখি, টান বল কিন্তু একটা হিসাব করা হয়, খেয়াল রাখবে। টান শুধু বল আর টান বলের মধ্যে একটু তফাত আছে। টান বল মানে দুই পাশ থেকে একই পরিমাণের বল দিতে হবে, তবেই আমি বলবো বস্তুটার উপরে টান কাজ করছে। যদি আমি শুধু ডান পাশে এফ কাজ করতো, বাম পাশে কিছু না কাজ করতো বলতাম, তাহলে তো জিনিসটা ডান দিকে যাওয়া শুরু করতো। শুধু বাম দিকের এফ কাজ করলে, ডান দিকের এফ কাজ না করলে সেটা বাম দিকে যাওয়া শুরু করতো। তো টান বলে কিন্তু কোনো লব্ধি বল থাকে না, তাই টান বলের দুই পাশের বলটাকে একটা বল হিসেবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে এফ বল। যদিও দুই পাশে আলাদা আলাদা করে এফ পরিমাণের বল সে পাচ্ছে, তাও আমরা টান বল কত কাজ করছে বলবো, টু এফ বলবো না, কিন্তু বলবো এফ বল কাজ করছে। তো যাই হোক, আমরা সূচের ওপরে যদি দেখি কত বল কাজ করছে কত দৈর্ঘ্যে, আমরা দেখতে পারি টু এল পরিমাণ দৈর্ঘ্যে এফ বল কাজ করছে। তো এখানে অনেকেরই কনফিউশন হবে, টু এল দৈর্ঘ্যটা কেন নেওয়া হলো। বেসিক্যালি এই যে সূচটা, সূচটাকে যদি খুবই সূক্ষ্মভাবে দেখা হয়, তাহলে দেখো সূচের পুরাটা দৈর্ঘ্য কিন্তু এল হিসেবে চিন্তা করলেও সূচটাকে কিন্তু আসলে একটা ত্রিমাত্রিক বস্তু হিসেবে চিন্তা করলে, আমি যদি একটু একে দেখাই, ত্রিমাত্রিক বস্তু হিসেবে চিন্তা করলে জিনিসটা হচ্ছে এরকম, রাইট? সো জিনিসটা এরকম। সো এইখানে যে টান বলটা কাজ করছে, তো টান বলটা যদি আমি একটু দেখাই, এই দৈর্ঘ্যগুলোর ওপরে, এই পাশের দৈর্ঘ্যগুলোর ওপরে আমার এফ বল কাজ করছে, আবার এই পাশের দৈর্ঘ্যগুলোর ওপরে আমার এফ বল কাজ করছে। তাহলে চিন্তা করলে কিন্তু এখানে দুইটা এল দৈর্ঘ্য, মানে এই পাশে একটা এল দৈর্ঘ্য আবার এই পাশে একটা এল দৈর্ঘ্য, সো দুইটা এল দৈর্ঘ্যের ওপরে আসলে আমার
টান বল এফ কাজ করছে, খেয়াল রাখবে টান বল কিন্তু আর টু এফ বলবে না, টান বল বলবে এফ, কারণ টান বল দুইটা মিলে একটা বলি আমরা, মানে দুইটা পাশে মিলে যে মান সেটাকে একটা মান হিসেবে বলি, টান বল এফ কাজ করছে। তো আমরা টু এল পরিমাণে দৈর্ঘ্যের উপরে দেখলাম যে আমাদের এফ মানের টান বল কাজ করছে। যেহেতু সংজ্ঞা অনুসারে বলা আছে একক দৈর্ঘ্যে টান বলের মানকে বলা হবে ওই তরলের পৃষ্ঠটান, তাই আমরা ঐকিক নিয়ম করলে টুয়েলভ দৈর্ঘ্যে যদি এফ বল কাজ করে একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে, এফ বাই টুয়েলভ পরিমাণ, তাহলে এফ বাই টুয়েলভ এই যে পরিমাণটা আছে এই পরিমাণটাকে আমরা বলতে পারি তরলটার পৃষ্ঠটান। এখন একটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে সবসময় কি আমরা সুচ ডুবিয়েই টেস্ট করব? না, সুচ ডুবিয়ে টেস্ট না করে আমরা যে কোনো কিছু ডুবিয়েই টেস্ট করতে পারি, ডুবিয়ে বললে ভুল হবে, ভাসিয়ে টেস্ট করতে পারি। তো আমরা পৃষ্ঠটানের রাশিমালাকে বলতে পারি, তাই এইভাবে সাধারণত ক্যাপিটাল টি যদি হয়ে থাকে পৃষ্ঠটান ইকুয়াল টু এফ বাই স্মল এল, আর স্মল এলের পরিচয় হচ্ছে ভেজা অংশের পরিধি। সূচের বেলায় ভেজা অংশের পরিধি কিন্তু ছিল এই পাশের দুইটা দৈর্ঘ্য, আবার এখানেও প্রস্থ ছিল, আমরা কি করেছি প্রস্থটাকে নেগলেক্ট করেছি, কেন? কারণ সূচের বেলায় প্রস্থটা মানে এই যে এই মানটা আমি একটু ব্ল্যাক কালার দিয়ে এঁকে দেখাই তোমাদের, এই মানটাকে নেগলেক্ট করা যায় কারণ এটা খুবই সামান্য। কিন্তু অন্যান্য বস্তু যদি হতো, ধরো তুমি একটা ম্যাচের বক্সকে রাখলে পানির ওপরে, তাহলে কিন্তু তোমার পরিধি পুরাটাই নিতে হতো, মানে দুইটা দৈর্ঘ্য প্লাস দুইটা প্রস্থ দুইটাই নিতে হতো। বাট সূচের বেলায় আমরা শুধু দৈর্ঘ্যের ব্যাপারটা নেব কিন্তু কোনো প্রস্থর পার্টটা নিব না। তো সূচের বেলায় স্মল এল এর মান মানে ভেজা অংশের পরিধির মান হচ্ছে টুয়েলভ, ম্যাচের বক্সের বেলায় স্মল এল এর মান হচ্ছে টু এল প্লাস টু বি, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সাধারণ সূত্র, ক্যাপিটাল টি ইকুয়াল টু এফ বাই স্মল এল, এফ হচ্ছে টান বল আর স্মল এল হচ্ছে ভেজা অংশের পরিধি, ঠিক যতটুকু অংশ ভিজে আছে অর্থাৎ যেই অংশটা পানির সাথে সংস্পর্শে ভিজে আছে সেই অংশটার পরিধি হচ্ছে আমার কি স্মল এল। তো আমরা জেনে গেলাম সূচের বেলায় যে পৃষ্ঠটানের রাশিমালাটা কী, পৃষ্ঠটান ব্যাপারটা দিয়ে কী বোঝানো হচ্ছে। এবার আসি একক নিয়ে, বলো তো তোমরা এটার একক কী হওয়া উচিত, যেহেতু এখানে টি ইকুয়াল টু এফ বাই স্মল এল, এফ এর একক হচ্ছে নিউটন আর স্মল এল এর একক হচ্ছে মিটার, সো আমার এটার একক কী হবে, নিউটন পার মিটার। সো পৃষ্ঠটান রাশিমালাটার সূত্র শিখলাম আর এটার একক শিখলাম, এটার একক হচ্ছে নিউটন পার মিটার। এবার আসি মাত্রাটাতে, মাত্রা কীভাবে বের করা হলো, সো মাত্রাটা যদি একটু দেখাই, নিউটন বা বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা কত, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, কারণ তোমরা পড়ে এসেছো বল আসলে কী, এম এ এফ ইকুয়াল টু এম এ, সো এম হচ্ছে ক্যাপিটাল এম মাত্রা দিয়ে বললে, আর এ হচ্ছে এল পার টি স্কোয়ার যদি মাত্রা দিয়ে বলি, আর নিচে আছে কি দৈর্ঘ্য, রাইট? সো নিউটন পার মিটার মানে নিচে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মাত্রা কী, দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে একটা ক্যাপিটাল এল। সো এল আর এল যদি চলে যায় তাহলে মাত্রাটা কী থাকবে, মাত্রাটা থাকবে এম টি ইনভার্স টু, সো তাই কিন্তু লেখা আছে এম টি ইনভার্স টু, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার পৃষ্ঠটানের মাত্রা। সো এই মাত্রাটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা পৃষ্ঠ শক্তি পড়ব, এই জিনিসগুলো পড়ব, তখন এই মাত্রাটা আমাদের অনেক কাজে লাগবে। তো যাই হোক, পৃষ্ঠটানের মাত্রা শিখলাম আর পৃষ্ঠটানের একক আমরা শিখলাম। তো এবার আমরা চলে আসি পৃষ্ঠটানের মানটা নিয়ে। সো এই মান আবার বিভিন্ন তরলের জন্য বিভিন্ন রকম, বিভিন্ন তাপমাত্রায়ও বিভিন্ন রকম। তো পৃষ্ঠটানের মান আমাদের এখানে দেওয়া আছে একটা টেবিল আকারে, সেটা কিসে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিভিন্ন তরলের জন্য, কার্বন ডাইঅক্সাইড তরল যদি হয় তরল ফর্মটা, ইথারের তরল ফর্মটা, অ্যালকোহলের তরল ফর্মটা, এরকম সব কিছু দেওয়া আছে। আমি একটা মান নিয়ে ফোকাস করবো, যেটা হচ্ছে পানির মান। পানির ক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা কত, 72.7, এখানে 72.7-এর সাথে উপরে কিন্তু একটা টার্ম দেওয়া আছে 10^-3, সবার সাথেই 10^-3 আসলে আছে, এর জন্য একবারে উপরে লেখা হয়েছে 10^-3, অর্থাৎ পানির পৃষ্ঠটানের মান কত, পানির পৃষ্ঠটানের মান হচ্ছে 72.7 নিউটন পার মিটার, এটা একটু লিখে দেখাই। সো পানির পৃষ্ঠটানের ভ্যালু কত, 72.7 ইন্টু 10^-3, 10^-3 অবশ্যই বলতে হবে, নিউটন পার মিটার, যেহেতু সবার মধ্যেই 10^-3টা আছে, ঠিক আছে। সো আমরা এই যে এই ভ্যালুটা দেখে কী বুঝতে পারবো, ধরো তোমাকে বলা হলো পানির পৃষ্ঠটানের মান 72.7 ইন্টু 10^-3 নিউটন পার মিটার, বলতে কী বুঝো, এটা বলতে বোঝানো হয় যে প্রতি মিটার দৈর্ঘ্যের ওপরে পানি কত টান বল প্রয়োগ করতে পারে
72.7 into 10^-3 নিউটন বল প্রয়োগ করতে পারে তো এই জিনিসটার একক দেখিয়ে আসলে বোঝা যায় জিনিসটা কি বোঝাচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যে কত টান বল প্রয়োগ করতে পারে এতটুকু টান বল প্রয়োগ করতে পারে এটা পানির জন্য তো একটা তরলের জন্য এক রকমের ভ্যালু আসলে আছে তো এখন আমরা পৃষ্ঠটানের একটা রাশিমালা দেখব এই টাইপের বস্তুর জন্য এটা রিং আকৃতির বস্তু হতে পারে বা এরকম বস্তু হতে পারে সো এই বস্তুগুলো যখন পানিতে ভাসে তখন তার উপরেও তো পৃষ্ঠটান কাজ করে তো পৃষ্ঠটানের সূত্রটা তোমাকে ধরো লিখতে বলল তো পৃষ্ঠটানের সূত্র আমরা কি শিখেছি আমরা শিখেছিলাম এরকম যে পৃষ্ঠটানের রাশিমালাটা হচ্ছে টি ইকুয়াল টু এফ বাই স্মল এল তো এফ এর পরিচয় ছিল টান বলের মান আর স্মল এল এর পরিচয় হচ্ছে ভেজা অংশের দৈর্ঘ্য বেসিক্যালি আমাদের এই ভেজা অংশের দৈর্ঘ্যটা কত সেটাই আসলে এখানে বুঝতে হবে এফ এর মান দেওয়া থাকে সাধারণত সরাসরি টি এর মান জানতে চাইলে তো স্মল এল এর মানটা একটু চিন্তা করে দেখো কতটুকু অংশ ভিজে আছে এখানে এখানে এই অংশটা ভিজে আছে না ভেতরের একটা পরিধি ভিজে আছে আবার বাইরের একটা পরিধিও কিন্তু ভিজে আছে তাই এই সকল রিং আকৃতির বস্তুর ক্ষেত্রে আমাদের ভেতরের পরিধি যদি ভেতরের ব্যাসার্ধ হয়ে থাকে আর আই এটাকে বলতে পারি ইনার রেডিয়াস তাহলে ভেতরের পরিধিটা কত টু পাই আর আই যেহেতু পরিধির সূত্র টু পাই আর সো এটার ভেতরের পরিধিটা হচ্ছে টু পাই আর আই আবার বাইরের ব্যাসার্ধকে যদি বলি আউটার রেডিয়াস আর ও তাহলে বাইরের পরিধিটা কত টু পাই আর ও সো টু পাই আর ও হচ্ছে আমার আউটার রেডিয়াস তাহলে আউটার পেরিমিটার সরি টু পাই আর ওটা তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি এফ বাই স্মল এল ইকুয়াল টু বলতে পারি এফ বাই টু পাই আর আই প্লাস টু পাই আর ও কারণ আমার ভেজা অংশের পরিধি নিতে হবে সো এখানে পরিধি পাচ্ছি দুইটা সো ভেতরের পরিধিটাও বাইরের পরিধিটাও দুইটাই কিন্তু আমার নিতে হবে তাহলে এটা কিন্তু আমার এই ক্ষেত্রে চলে আসলো পৃষ্ঠটানের রাশিমালা তো আমাদের এই ভেজা অংশের পরিধিটা একটু কেয়ারফুলি নিতে হবে বস্তুগুলোর ক্ষেত্রে সাধারণত সূচাকৃতির বস্তুর জন্য একটু মুখস্থ করে ফেলবে টু ক্যাপিটাল এল অর্থাৎ দুইটা দৈর্ঘ্য ম্যাচ আকৃতি বা এরকম বক্স আকৃতি বস্তুর ক্ষেত্রে শুধু পরিধি যেটা অর্থাৎ দুইটা প্রস্থ যোগ দুইটা দৈর্ঘ্য আর এই গোলক এই টাইপের বস্তুগুলো যেগুলো হচ্ছে তোমার রিং আকৃতির বস্তু হতে পারে চুড়ি আকৃতির বস্তু হতে পারে সেগুলোর জন্য ভেতরের পরিধি যোগ বাইরের পরিধি তাহলেই কিন্তু আমার পৃষ্ঠটানের রাশিমালাটা দাঁড় করিয়ে ফেলতে পারবো সাধারণত এই সকল ম্যাথ এভাবেই হয় এফ দেওয়া থাকে এই ব্যাসার্ধগুলো দেওয়া থাকবে টি জানতে চাবে অথবা টি দেওয়া থাকবে ভেতরের ব্যাসার্ধ বা বাইরের ব্যাসার্ধ যে কোনো একটা জানতে চাবে তো আমরা পৃষ্ঠটানের রাশিমালা বের করা শিখলাম এখন আসবো পৃষ্ঠটানের উদাহরণ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ পানির কোনো ব্যাপার স্যাপার নাই একটা অন্য ঘটনা দিয়ে আমি তোমাদের একটু উদাহরণগুলো বোঝাতে চাই এখানে যে জাম্প করছে সে জাম্প করার সময় দেখো এই যে এই পৃষ্ঠটা কি জাম্প করে সে যখন ড্রপ করছে তখন টান টান হয়ে থাকছে রাইট সো এই জিনিসটা কিন্তু পানির মধ্যে আমরা করতে পারবো না তাই না হ্যাঁ আমরা পানির মধ্যে এটা করতে পারছি না কেন কারণ তোমরা দেখেই এসেছো পানি প্রতি মিটার দৈর্ঘ্যে কতটুকু বল প্রয়োগ করতে পারে টান বল 72.7 ইন্টু 10^-3 নিউটন বল প্রয়োগ করতে পারে তো আমাদের ওজন তো সাধারণত 600 নিউটন অনেক বেশি হয় আবার আমাদের পায়ের পাতার দৈর্ঘ্যও তো 1 মিটারের মতো বড় না তাই আমরা পানির মধ্যে এই জিনিসটা করতে পারবো না তবে আমরা না করতে পারলেও এই জিনিসটা কিন্তু পানির মধ্যে পোকামাকড়রা ঠিকই করতে পারে অর্থাৎ দেখো এখানেও সে যখন জাম্প করছে বা বসে আছে দাঁড়িয়ে ছিল তখন কিন্তু এই পৃষ্ঠটা টান টান হয়েছিল পোকামাকড়ের ক্ষেত্রেও দেখো পোকাটা যখন পানির ওপরে আছে তখন এই পায়ের অংশটার এই পাশটা কিন্তু কি হয়ে আছে টান হয়ে আছে জাস্ট এরকমই কিন্তু ব্যাপারটা তো পোকা কেন পারছে কারণ পোকার ওয়েটটা অনেক অল্প পোকার ওয়েটটা সাধারণত 72.7 ইন্টু 10^-3 নিউটনের থেকেও অনেক অল্প তাই পোকামাকড় দেখা যাচ্ছে সে ইজিলি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারছে সো এটা কিন্তু কেন যেতে পারছে পৃষ্ঠটানের কারণেই হেঁটে যেতে পারছে আবার পানির উপর সূচের ভেসে থাকা যেটা দিয়ে আমরা এক্সাম্পল করেছিলাম আমরা সূত্র দাঁড় করিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ সূচ পানির উপরে ভেসে আছে তো তোমাদের ধারণা হতে পারে যে আমরা তো নবম দশম শ্রেণীতে ডুবার ভাষার কারণ হিসেবে পড়েছিলাম ঘনত্ব দিয়ে হ্যাঁ তোমরা এইভাবে পড়েছিলে না যে কোনো বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বর থেকে বেশি হয় তাহলে সেটা ডুবে যাবে এখানে তো তাই দেখা যাচ্ছে সূচের ঘনত্বটা তো পানির ঘনত্বের চেয়ে বেশি তাও সেটা কেন ডুবছে না তো এটা অবশ্যই ডুবাভাসার ওই কারণ দিয়ে ব্যাখ্যা করা যাবে না এটা ব্যাখ্যা করার জন্যই আমাদের লাগবে কি পৃষ্ঠটান কারণ যদি আমরা ঘনত্ব দিয়ে চিন্তা করতাম তাহলে কিন্তু ঘনত্ব মোতাবেক তার ডুবে যাওয়ার কথা কারণ ওর ঘনত্ব কিন্তু পানির ঘনত্ব থেকে বেশি তো পৃষ্ঠটান আছে বলেই কিন্তু সে চারপাশ থেকে
টান বল পাচ্ছে আর ওই টান বলের কারণে কিন্তু সে ভেসে থাকতে পারছে। সো এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, আমরা যেন ঘনত্ব দিয়ে ব্যাখ্যা দিতে না যাই, কারণ ঘনত্ব দিয়ে ব্যাখ্যা দিলে কিন্তু এটা ডুবে যাওয়ার কথা। সো পৃষ্ঠটানের কারণেই কিন্তু সে ডুবছে না। আবার পাতার ওপরে শিশির কণা যে গোলক হয়ে থাকে, এটা কেন গোলক হয়ে থাকে এটাও কিন্তু কারণ হিসেবে পৃষ্ঠটানকে বলতে পারি। তোমরা বলতে পারো শেপের সাথে পৃষ্ঠটানের আবার কী সম্পর্ক, তো এটা নিয়ে আসলে পরের স্লাইডে আমরা কথা বলবো। একাধারে দুইটা প্রশ্নের উত্তর আমরা দিব, শিশির কণা কেন গোলক হয়ে থাকে আর বৃষ্টির ফোঁটা পড়ার সময় কেন গোলক হয়ে পড়ে। সো চলো আমরা ব্যাখ্যাটা দেই, দুইটার কিন্তু একই ব্যাখ্যা হবে। সো বৃষ্টির ফোঁটা বা শিশির গোলক এগুলোর মুক্ত পৃষ্ঠ পৃষ্ঠটান বলের কারণে টান টান হয়ে থাকবে, কেননা যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠই আসলে পৃষ্ঠটান বলের কারণে টান টান হয়ে থাকবে। তো এগুলোর ক্ষেত্রেও ব্যতিক্রম না, এগুলোর মুক্ত পৃষ্ঠ টান টান হয়ে থাকবে। আর টান টান হয়ে থাকলে আমরা একটা কথা বলে এসেছি, ক্ষেত্রফল সেটা কী করতে চায়, কম রাখতে চায়। অর্থাৎ বৃষ্টির ফোঁটাটা এমনভাবে থাকতে চাবে, শিশিরকণাটা এমনভাবে থাকতে চাবে যেন তার ক্ষেত্রফলের মান সবচেয়ে কম হয়, রাইট? এখন আসবো একটা ইন্টারেস্টিং পার্টে, ক্ষেত্রফলের মান সবচেয়ে কম কীভাবে রাখা যায়, কোন শেপে থাকলে রাখা যায়। আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে একটা টাস্ক দিলাম যে এখানে 2 মিটার কিউবের একটা ঘনক আকৃতির শেপ আছে, 2 মিটার কিউবের একই আয়তন বিশিষ্ট একটা গোলক আকৃতির শেপ আছে। তোমাদের টার্গেট হবে যে ক্ষেত্রফল বের করা, অর্থাৎ 2 মিটার কিউব ঘনক আকৃতির বস্তুটার বাইরের ক্ষেত্রফলটা কত আর 2 মিটার কিউব গোলক আকৃতির বস্তুটার বাইরের ক্ষেত্রফল কত। তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই, যারা ক্ষেত্রফল বের করবে তাদের জন্য এটা অবশ্যই তোমরা করবে। তো ঘনকের আয়তনের সূত্র কি, a কিউব ইকুয়াল টু 2 মিটার কিউব ধরে তোমরা এখান থেকে একটা এ পেয়ে যাবে। সো এই যে এ এর ভ্যালুটা পেলে, এই এ এর ভ্যালুটা বসাবে ঘনকের ক্ষেত্রফলের সূত্র, যেটা 6a² সেখানে। তো 6a² তুমি যদি বের করো তাহলে 6a² আসলে কার ভ্যালু, 6a² হচ্ছে এই 2 মিটার কিউব আয়তন বিশিষ্ট ঘনকটার ক্ষেত্রফলের মান। তো আমরা এবার আসব গোলকের বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। সো গোলকের আয়তন হচ্ছে 2 মিটার কিউব আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। সো এখান থেকে তোমরা একটা স্মল আর পাবে, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ পাবে। আর এই গোলকের ব্যাসার্ধটা থেকে তোমরা 4πr² সূত্র যদি বসাও, 4πr² সূত্র বসালে কি পাবে, তোমরা গোলকের বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলের মানটা পাবে। তো 4πr² হচ্ছে গোলকের বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলের ভ্যালু। তো তোমরা দুইটা বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলের ভ্যালু পেয়ে পরবর্তীতে কম্পেয়ার করবে। তো কম্পেয়ার করলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গোলকের জন্য যে ক্ষেত্রফলটা আসে তা ঘনকের ক্ষেত্রফলের তুলনায় কম আসবে। অর্থাৎ একই আয়তন বিশিষ্ট ঘনক আর গোলক এর মধ্যে কোনটা কম ক্ষেত্রফল নিয়ে থাকবে সেটার উত্তর হচ্ছে গোলক শেপের। তার মানে আমাদের এখানে যেহেতু বৃষ্টির ফোঁটাটা সবচেয়ে কম ক্ষেত্রফল নিয়ে থাকতে চায়, তাহলে সে কোন আকৃতি ধারণ করবে, সে গোলক আকৃতি ধারণ করবে। কেননা সবচেয়ে কম ক্ষেত্রফল নিয়ে থাকা যায় আয়তন একই রেখে যদি সে গোলক আকৃতি ধারণ করে। সেই কারণেই বৃষ্টির ফোঁটা যখন পড়ে তা গোলক আকৃতির হয়ে পড়ে। তো আমরা এখন নতুন একটা আলোচনা দেখব, ধরো কোনো একটা স্থানে গ্র্যাভিটি নাই, অর্থাৎ গ্র্যাভিটি জিরো, তাহলে ওইখানে পানি কীরকম হয়ে থাকে। তো একটা স্পেসের ভিডিও দেখো, পানিটা কত সুন্দর করে সে খাচ্ছে। সো পানি একটা গোলক শেপ হয়ে ধারণ করেছিল আর সে এখান থেকে খেয়ে ফেললো, পানিটা পান করে ফেললো আর কি পানিটা। তো এটা কেন আসলে গোলক শেপ হয়ে থাকলো, একই কারণ যেখানে জিরো গ্র্যাভিটি সেখানে আসলে পানি সংরক্ষণ করার জন্য তোমার কোনো গ্লাস বা পাত্রের দরকার পড়বে না, পানি নিজেই ভাসতে পারবে। সো পানি যদি ভাসে তাহলে পানির পুরাটা পৃষ্ঠই কি মুক্ত পৃষ্ঠ হিসেবে থাকে না, তো পানি যখন ভাসবে তখন তার পুরাটা পৃষ্ঠই মুক্ত পৃষ্ঠ। আর মুক্ত পৃষ্ঠের উপরেই তো পৃষ্ঠটান কাজ করবে, যেই পাশটা আবদ্ধ সেটাতে তো আর পৃষ্ঠটান কাজ করবে না। সো মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান কাজ করবে, আর পৃষ্ঠটান কাজ করলে কি করবে, ক্ষেত্রফল কম রাখতে চাবে, কারণ পৃষ্ঠটানের ফলাফলটা কি, ক্ষেত্রফল কম রাখা। সো ক্ষেত্রফল কম রাখতে যদি চায় তাহলে জিনিসটা কী আকৃতির ধারণ করবে, জিনিসটা গোলক আকৃতির ধারণ করবে। তাই আমরা দেখতে পাই জিরো গ্র্যাভিটির স্থানে কিন্তু আমার পানি বা এই সকল জিনিসগুলো গোলক আকৃতির ধারণ করে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।